হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ গোস্তামি। আমি আজকে দেখাবো কিভাবে ইমপ্লিসিট ইন্টেন্ট ব্যবহার করে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। তো এটাই দেখাবো আজকে, ইমপ্লিসিট ইন্টেন্টের ব্যবহার। তো সেজন্য সরাসরি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে আপনি একটা অ্যাপস ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে ইমপ্লিসিট ইন্টেন্ট ইউজিং ফেসবুক, কীভাবে ফেসবুক ইউজ করতে পারবেন ইমপ্লিসিট ইউজ করে। তো সেখানে দেখতে পাচ্ছেন একটা বাটন লাগছে, জাস্ট অ্যাপের ভিতরে একটা বাটন লাগছে যেটা ফেসবুকের বাটন। এই বাটনটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। তো একটা ব্যাকগ্রাউন্ডটা সেট চেঞ্জ করে রাখছি, আপনারা করে নেবেন অলরেডি। এখন আমি এই বাটনটার সাথে একটা লিসেনার অ্যাড করবো, লিসেনার বাটনটাতে ক্লিক করলে যাতে ফেসবুকে চলে যায়, সেই সেই সেজন্য একটা লিসেনার অ্যাড করবো। লিসেনার অ্যাড করার জন্য আমি এখানে সবথেকে শর্ট টেকনিকটা ইউজ করব, সেটা হলো অন ক্লিক। অন ক্লিক আমি মেথডটার নাম দেবো ফেসবুক, এফএ সিই ডব্লিউ ফেসবুক। তো এফএ মেথডটার নাম আমি ফেসবুক দিলাম। এখন এই মেথডটাকে আমরা ইমপ্লিমেন্ট করব অল্টার ইন্টার চেপে। মেথডটাকে ক্রিয়েট করে নেব। মেথডটা দেখতে পাচ্ছেন মেথডটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যখন বাটনটাতে ক্লিক করব তখন যেন ফেসবুকের সাইটে চলে যায়, সেজন্য আমাদের একটা ইন্টেন্ট তৈরি করতে হবে। ইন্টেন্ট 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 আর একটা অবজেক্ট, ইন্টেন্ট কল টু নিউ ইন্টেন্ট। এর ভিতর আমাদের ইন্টেন্ট প্যারামিটারের ভিতর আমরা যে যে প্যারামিটারটা ইউজ করবো সেটা হলো ইন্টেন্ট 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 ডট অ্যাকশন ভিউ অ্যাকশন ভিউ। এই এই কনস্ট্রাকশন এই যে ডিফল্ট একটা ভ্যালু আছে, অর্থাৎ এই কোনো একটা সাইটকে আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে অ্যাকশন ভিউ দিতে হয়, অর্থাৎ কোনো কিছু দেখার জন্য অ্যাপের বাইরে থেকে কোনো কিছু দেখার জন্য এই ইন্টেন্টের মাধ্যমে পাস হবে এবং অ্যাকশনটা ভিউ করবে। ভিউ করার জন্য বা ব্রাউজ করার জন্য এই এই মেথডটা ইউজ করতে হয়, বা এই ডিফল্ট যে ভ্যালু আছে সেট করা আছে। আপনারা যদি ডিফল্ট ভ্যালু দেখতে চান সেক্ষেত্রে অল্টার বিচ আর প্লে অলরেডি এর ইন্টারনেটের এই ক্লাসটা আসতে চলে যাবে। তো আমি সেখানে যাচ্ছি না, জাস্ট এটা ভিউ আপনি মনে রাখবেন যে এটা কোনো ওয়েবসাইটের থেকে ভিউ করার জন্য ব্রাউজ করার জন্য এটা ইউজ করতে হয় বা অন্য অন্য কাজেও ইউজ করা যায়। তো এখন আমাদের যে যে বিষয়টা লাগবে সেটা আছে ফেসবুকের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা লাগবে। তো সেটা সেট করে দিতে হবে আমাদের ইন্টেন্টের মধ্যে। তো ইন্টেন্ট ইন্টেন্ট ডট সেট ডাটা, এখানে যে ইউআরআইটা পাস করতে হবে, ইউআরআইটা এই ইউআরআইটা আমাদের পাস করে দেবো। এখানে ইউআরআই পার্স, এই ইউআরআই পার্স করবে একটা মেসেজ, একটা স্ট্রিং পাস করবে। জাস্ট এই স্ট্রিং এর ভিতর আমাদের এই স্ট্রিংটার ভিতর আমাদের এই ফেসবুকের যে অ্যাড্রেসটা আছে আমরা জাস্ট অ্যাড্রেসটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। তো যখন এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটাকে পার্স করে একটা ইউআরআই অ্যান্ড্রয়েড যে নেট নেট ইউজ করবে সেটা ইউআরআই তে কনভার্ট করে এটাকে ডাটাকে সেট করবে ইন্টারনেটের মধ্যে। তো এবার এটাকে স্টার্ট করে দেবো, ইন্টারনেটটাকে স্টার্ট করে দেবো। স্টার্ট স্টার্ট অ্যাক্টিভিটি স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, জাস্ট এইটুকু কাজ করলেই ফেসবুকের সাইটে চলে যাবে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক কেমন হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা রান করছে। এখন যদি আমি বাটনটাতে ক্লিক করি বা টাচ করি তাহলে দেখা যাক, দেখতে পাচ্ছেন যে অ্যাপস অ্যান্ড্রয়েডের যে অ্যাপসের ব্রাউজার আছে সেই ব্রাউজারকে ইউজ করে জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা আমি অলরেডি আমার আগে দিয়ে আসছিল সেজন্য চলে আসছিল। এখন এখানে আমরা যে পাসওয়ার্ডটা দেবো, ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। তো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যদি আমি লগ ইন করি, লগ ইন বাটনে ক্লিক করি বা টাচ করি তাহলে দেখা যাচ্ছে ফেসবুকের আমার যে ফেসবুক আছে ফেসবুকের সাইটে চলে গেল। দেখতে পাচ্ছেন যে ফেসবুক আমরা ফেসবুকের সাইটে চলে গেছে। এখন এই এই সেম ওয়েতে আপনি ফেসবুকের যাবতীয় কাজ আপনি এখানে করতে পারবেন, স্ট্যাটাস দিতে পারবেন, যে কোনো কাজই আপনি এখন ইউজ করতে পারবেন এটাকে ইউজ করে। তো আমি এই বিষয়টা লগ ইন লগ আউট করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কিভাবে একটা আপনার অ্যাপস থেকে আপনি আপনার অ্যাপস থেকে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ ব্রাউজ করতে পারবেন, তো ব্রাউজ করতে পারবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।